আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যারা বিদেশগামী যাত্রী রয়েছেন এবং কোভিড টেস্ট করার জন্য বিভিন্ন জায়গায় ধর্ণা দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে আজকে আমার ভিডিওটা। আপনারা আগে জানেন যে মহাখালীর ডিসিসি মার্কেটে এই বিদেশগামী যাত্রীদের জন্য কোভিড টেস্টের একটা সুযোগ ছিল, যেটা পরবর্তীতে কোভিডের প্রকোপে এটা বন্ধ হয়ে গেল এবং ওখানে কোভিড হসপিটাল নির্মাণ করা হলো। তো যে কারণে ওই কোভিড টেস্ট রিপোর্টের কোভিড টেস্ট সেন্টারটা সম্পূর্ণ সরিয়ে আর্মি স্টেডিয়ামে করা হয়েছে। আর্মি স্টেডিয়াম, ঢাকা আর্মি স্টেডিয়াম, আপনারা দেখতে পাচ্ছেন এটা আর্মি স্টেডিয়াম। এখানে সুন্দর ব্যবস্থাপনা রয়েছে এবং আপনারা যারা বিদেশগামী রয়েছেন তারা এখানে দুপুর 1:30টার মধ্যে আপনারা এখানে আসবেন এবং আপনারা এখান থেকে ফর্ম নিয়ে এখানে এখানে বুথ আছে সামনে, এই বুথের এখানে টেস্ট করতে পারবেন। তো এখানে কোনো ভিড় নাই এবং সুন্দর ব্যবস্থাপনা রয়েছে। আর এখানে ফিস হচ্ছে 1515 টাকা। আর যাদের ইমিগ্রেশন কার্ড, মানে যারা জব করেন আর কি, বিশেষ করে জব করেন, যে কার্ড, এই কার্ড যাদের আছে তাদের 300 টাকা করে। তো এখানে আপনারা চলে আসবেন এবং বিভিন্ন বেসরকারি সেন্টারে যেখানে অনেক বেশি ফিস নেয় এবং 3000 টাকা পর্যন্ত নেয়, সেখানকার থেকে এখানে অবশ্যই ভালো হবে। তো আমিও প্রথমে টেনশন ছিলাম যে কোথায় টেস্ট করব, কোথায় যাব, যেহেতু আগে ডিসিসি মার্কেটে যেতাম, ওটা বন্ধ হয়ে গেছে। তো আমি আজকে জানতে পারলাম এবং আমি সরজমিন এখানে এসে দেখলাম সবই ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।